সব বিবিদের কাছে বলে দিতেন, খবরদার কোনোদিন আমার খাতিজা সম্পর্কে বাজে কোনো কমেন্ট করতে পারবা না। যদি আমার খাতিজা আজকে যদি জীবিত থাকতো, আল্লাহর কসম করে বললাম, দ্বিতীয় কোনো বিবাহের পিড়িতে আমি মোহাম্মদ বসতাম না। মধ্যরাতে যখন দুই হাত তুলতেন তখন বলতেন, ইয়া রব, পৃথিবীতে কিয়ামতের ময়দানে ছেলে তার মেয়েকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, ছেলে তার বাবাকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, মেয়ে তার মাকে চিনবে না। রব্বে করিম, কিয়ামতের দিন আমি যেন আমার খাতিজাকে না ভুলে যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পাশেই ছিলেন, তিনি দুই হাত তুলেছিলেন রাসূলের কাছে, মাঝে মাঝে রাসূলের সাথে তিনি দুয়ায় শরীক হতেন। খাতিজার কথা যখন শুনলেন হাতটা নামিয়ে নিলেন, এরপরে বললেন, নবী 40 বছরের বৃদ্ধা মহিলাকে বিবাহ করেছিলেন 25 বছরের বয়সে, নবী গো, এর চাইতে কি সুন্দর নারী আপনি আপনার জীবনে পান নাই? রাসূল বললেন, চুপ কর, চুপ করো খবরদার, এই ধরনের কথা আমার সামনে একটাও বলবা না, দূর হয়ে যাও আমার সামনে থেকে, আমার খাতিজাকে নিয়ে বাজে কোনো কমেন্ট তোমরা করতে পারবা না, তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী, আজকে আমি মক্কা মদিনার প্রেসিডেন্ট, আর দুঃখের দিনের স্ত্রী ছিলেন আমার খাতিজা, চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? যেদিন আমি মার খাইতাম আমাকে কষ্ট দেওয়া হতো আর সান্ত্বনা দিতেন আমার খাতিজা, বলতেন আল্লাহ আপনার সাথে আছে, আপনার কিছু হবে না, আপনি কালেমার দাওয়াত দিতে থাকেন, আপনি কোরআনের দাওয়াত দিতে থাকেন, কারণ ভালো মানুষের কখনো কোনো দিন বিপদ হয় না, ভালো মানুষের সাথে একজন থাকেন তিনি কে, আমাকে সবসময় সাপোর্ট দিয়েছেন তিনি। খবরদার, আমার খাতিদা সম্পর্কে একটা কোনো বাজে কমেন্ট তোমরা করতে পারবা না। সবাই অবাক হলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হলেন, কেঁদে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বোনের জন্য আমি কোনোদিন আর খারাপ মন্তব্য করব না, নবী গো, ওই খাতিদা সম্পর্কে আজকে আমার কাছে কিছু বর্ণনা করেন। সুবহানাল্লাহ, বলবেন না? সব বিবিদের কাছে বলে দিতেন, খবরদার কোনোদিন আমার খাতিজা সম্পর্কে বাজে কোনো কমেন্ট করতে পারবা না, যদি আমার খাতিজা আজকে যদি জীবিত থাকতো, আল্লাহর কসম করে বললাম, দ্বিতীয় কোনো বিবাহের পিড়িতে আমি মোহাম্মদ বসতাম না, এত ভালোবেসেছেন আমার রাসূল। খাতিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্না করছেন, রাসূল ঘরে আসলেন, খাতিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবীর জন্য বসার জায়গা করে দিলেন, বসলেন কিন্তু কাঁদছেন, ফিস 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 করে কাঁদছেন। রাসূল বললেন, খাতিজা কোন জিনিসটা তোমারে কাঁদায়? খাতিজা কাঁদছেন, রাসূল বললেন, খাতিজা বলো কোন জিনিসটা তোমারে কাঁদায়? খাতিজা বললেন, নবী তিনটা যদি ওয়াদা আমারে দেন আমি আপনারে বলবো। জুড়ে বলেন কয়টা? তিনটা ওয়াদা গো নবী। প্রথম নাম্বার ওয়াদা হলো, নবী আপনি কবর নিয়ে অনেক কথা বললেন, আপনি বলেছেন নবীর বিবি হয়ে, আপনি বলেছেন নবীর মেয়ে হয়ে, আপনি বলেছেন নবীর ছেলে হয়ে, নবীর জামাই হয়ে, নবীর আত্মীয় স্বজন হয়ে, কবরের ভিতরে যদি কোনো পরিচয় দাও কোনো লাভ হবে না, আমল যদি ভালো হয় কবর তারও জন্য হয়ে যাবে জান্নাতের বাগান, আমল যদি খারাপ হয় নবীর কোনো খুপারিশ দিয়ে সেখানে পার পাওয়া যাবে না। ও নবী, আমি তো গুনাহগার মানুষ, আমি খাতিজার কি হবে? ওই কবর থেকে বড় ভয় লাগে গো নবী, অন্ধকার কবর থেকে বড় ভয় লাগে নবী, আমি কবর থেকে বাঁচতে হয়তো পারবো না। নবী গো, আপনি আমারে তিনটা কথা দেন। জুড়ে বলেন কয়টা? আর জুড়ে বলেন কয়টা? ও নবী, সর্বপ্রথম আপনি আপনার সর্বপ্রথম জামাটা যখন আমি দুনিয়া থেকে বিদায় নেব, জামাটা আপনি আমার কাফন বানায় দিয়েন। দ্বিতীয় নাম্বার গণবী, অন্ধকার কবরে নামার আগে আপনি আপনার পিঠ মুবারক ওই কবরে লাগাইয়া দিয়ে। তিন নাম্বার গণবী, যখনই প্রশ্ন হবে মার রব্বুক ওয়া মা দীনুক মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফিকুম, নবী এই প্রশ্নগুলো যখন করা হবে, ও নবী আমি এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবো না, আমার পক্ষ থেকে আপনি এই প্রশ্নের সমস্ত উত্তরগুলো দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, নাই রাসূল বললেন, ঠিক আছে খাতিজা, যদি আমার আগে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও তবে আমি এই তিনটা ওয়াদা পূরণ করব, আর আমি যদি বিদায় হয়ে যাই তাহলে আমি করতে পারবো। কিছুদিন পরেই বিদায় হয়ে গেলেন, চলে গেলেন দুনিয়া থেকে চিরতরের জন্য বিদায় হয়ে। খাতিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় হলেন, নবীজির ওয়াদা অনুযায়ী নিজের জামা মোবারক দিয়ে দিলেন, কবর খনন হলো, নিজে আগে ওই কবরের ভিতরে পিঠ মুবারক লাগালেন, এরপরে দাফন হলো, সমস্ত সাহাবীদেরকে বললেন তোমরা চলে যাও,
দীর্ঘ সময় পর্যন্ত তিনি বসে আছেন অন্ধকার কবরের পাশে, কিন্তু এখনো পর্যন্ত কোনো ফেরেশতা আসে না। মুনকার নাকি এর এখনো পর্যন্ত কোনো অন্ধকার কবরের আশেপাশে আসে না। কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় 40 কদম দিতে দেরি হয়, ইতিমধ্যে দুইজন ফেরেশতারে পাঠাইয়া দেয় তিনি কে, কিন্তু এখনো আসে না। ঘন্টার পর ঘন্টা চলে যায়, এখনো আসে না। হাই হাই পড়লেন বিপদে, দুইটা ওয়াদা পূরণ, তৃতীয় নাম্বার ওয়াদা এখনো পর্যন্ত পূরণ হয় নাই। রাসূলের চোখের ভিতরে পানি, বেদনার পানি, কারণ সহধর্মিনী যাকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন তিনি চলে গিয়েছেন। কষ্ট বেশি না কম? কষ্ট, একই তো কষ্ট, আরেকটা কবরের পাশে নিজেকে সামলাতে পারছেন না আর ঘাম ঝরছেন। রাসূল দাঁড়িয়ে আছে, সমস্ত সাহাবীরা দূরে দাঁড়ালো, সব সাহাবীগুলো দূরে দাঁড়িয়ে আছে, রাসূল অন্ধকার কবরের পাশে দাঁড়িয়ে আছেন। জিবরিল আলাইহিস সালাম সালাম বিনিময় করে বলেন, নবী আপনি এই অন্ধকার কবরের পাশে কেন? জিবরিল আলাইহিস সালাম রে বললেন, রাসূল তিনটা ওয়াদা দিয়েছিলাম ভাই জিবরিল, দুইটা পূরণ হয়েছে, একটা আমি পূরণ করতে পারি নাই। আমার খাতিদা কবরের প্রশ্ন থেকে বড় ভয় করেছে, ওই কবরের প্রশ্নের উত্তর আমি রাসূল যাতে দিয়ে দিই, এই জন্য আমি অন্ধকার কবরের পাশে দাঁড়িয়েছি। এইবার জিবরিল বলেন, নবী দুইটা পালন করেছেন, একটা আপনার দায়িত্ব নয়, ওই একটা দায়িত্ব নিয়েছেন তিনি কে, দুইটা আপনি পালন করেছেন, এটাই এনাফ, আপনি চলে যান। আপনি খাতিজাকে কতটুকু ভালোবাসেন, আপনার চাইতে আপনার রব খাতিজাকে আরো বেশি ভালোবাসেন, আপনি চলে যান, কোনো উত্তর দিতে হবে না আপনাকে। ওই খাতিজার অন্ধকার কবরের ভিতরে কোনো ফেরেশতাও আসবে না, অন্ধকার কবরের খাতিজার কবরের সমস্ত প্রশ্নের জবাব আল্লাহ নিজ হাতে দিয়ে দিয়েছে।